নমস্কার, এনিভার 24 চাই থাকার বাবে ধন্যবাদ জ্ঞাপন করছো। এই মুহূর্ত রাজ্যবাসীর বাবে একটা ডর খবর লইনার চেষ্টা করছো। প্রশাসনে এতিয়া অবৈধ মাটি দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখিছে। এবার মানকাছাড়ত 134খন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলাইছে জেলা প্রশাসনে। দেখা পাওয়া গেছে যে বিগত সময়সাত এই বছরট কিন্তু 2023 বর্ষত প্রশাসনে কেবাটাও স্থানত সরকারি ভূমি যখন অবৈধ দখলকারী আছে সেই দখলমুক্ত করার প্রচেষ্টা ব্যাহত রাখিছে। শিলশাকত আমি সেয়া দেখিলে পাইছিল, গরুখুঁটিত দেখিলে পাইছিল। তার সমান্তরালভাবে প্রশাসন এতিয়াও যেন স্তব্ধ হওয়া নাই, এতিয়া যেন প্রশাসন রই যাওয়া নাই। যদিহে সরকারি ভূমি আপুনি বর্তমানও আছে তেনেহলে সেই ভূমি অতি শীঘ্রে আপুনি এড়িবলগা হব পারে, কেন ইটোর পাছত সিটুকু এতিয়াও সরকারে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখিছে। এবার মানকাছাড়ত সরকারে উচ্ছেদ অভিযান চলাইছে আর 143খনকৈ ব্যবসায়িক প্রতিষ্ঠানত উচ্ছেদ অভিযান চলাইছে, সরকারে বুলডোজার চলিছে। এই মুহূর্তে সেই দৃশ্যাংশ আছে, সমান্তরালভাবে সেই খবর আমি আপনার জানার চেষ্টা করছো। রাজ্যত পুনের প্রশাসনের উচ্ছেদ অভিযান, মানকাছাড়র কুচনিমারা বাজারত উচ্ছেদ অভিযান প্রশাসনের, আর 143খন দোকানত উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের। ঘাইপথ বহল করার বাবে এই উচ্ছেদ অভিযান চলাইছে প্রশাসনে। এই মুহূর্তে সেই খবর আমি আপনার জানাই আছো। দেখা পাওয়া গেছে যে সরকারি ভূমি দখলের বিরুদ্ধে সরকারে বিভিন্ন স্থানত নিজের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখিছে, বুলডোজার চলাইছে, বাসগৃহ সমূহ ভাঙি দিছে। আর এইবার অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে মানকাছাড়ত। আর মানকাছাড়র রাষ্ট্রীয় ঘাইপথ বহল করার স্বার্থত এটা প্রশাসনে উচ্ছেদ অভিযান চলাইছে আর 143খনকৈ ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে সেই স্থানের উঠাই নিবলৈ বাধ্য করা হয়েছে, প্রশাসনের বুলডোজারে ভাঙি দিয়া হয়েছে। সেই দৃশ্যাংশ আমি আপনার দেখাই আছো, নিশ্চয় প্রত্যক্ষ করেছে। রাষ্ট্রীয় ঘাইপথ মালা আসনির অধীনত সমগ্র রাজ্যের যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ সমূহ আছে সেই ঘাইপথ সমূহ বহল করা হয়েছে। ঘাইপথ সমূহ ছয়লেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথলৈ রূপান্তর করার প্রতিশ্রুতি প্রদান করেছে সরকারখনে বিভিন্ন সময় ঘোষণা করেছে। দেখা পাওয়া গেছে যে রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের কাম সমগ্র রাজ্যতে অব্যাহত আছে। তার মাজতে দেখা পাওয়া গেছে যে এবার মানকাছাড়ত ব্যবসায়িক প্রতিষ্ঠান 143খনকৈ ব্যবসায়িক প্রতিষ্ঠান উচ্ছেদ চলাইছে। আর এই উচ্ছেদ এই কারণেই চলিছে যাতে রাষ্ট্রীয় ঘাইপথ বহল করবা যায়। এই মুহূর্তে সেই দৃশ্যাংশ সমূহ আমি আপনার দেখাই আছো, আর এই মুহূর্তে এম্বিয়েন্সের সঙ্গে সেই দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো। সকলে জানে যেহেতু হাতশিঙিমারপরা জঞ্জনী পর্যন্ত এই রুটটি ইতিমধ্যে কেবিনেটর দ্বারা অনুমোদন হয়েছে। আর সেইভাবে যদি অঞ্চলত অতি বেশিক রুটসাইড রিজার্ভর মাটি বেদখলকারী কবলত আছে, সম্পূর্ণ মাটি উচ্ছেদর প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে। যা ডিসেম্বর মাহতে আমি শিঙিমারী অঞ্চলের 47খন দোকান উচ্ছেদ করেছিল রুটসাইড রিজার্ভরপরা। আজি আজি পরবর্তী পদক্ষেপ হিসাবে আমি কুচনিমারা বজার লৈছো। ইয়ার পিছতো আপনার অনাগত দিনত দেখি থাকিব এইচ এম রোডত যিখিনি রুটসাইড রিজার্ভর মাটি বেদখলকারী কবলত আছে, জেলা আয়ুক্ত মহোদয়ের নির্দেশ মর্মে আমি সকলো মাটিখিনি বেদখলমুক্ত করিম। আসলতে গোটেইটো নির্ভর করব আমার যেটো রেকর্ড ম্যাপত আছে। দেখা গৈছে যে এভারেজ 99 ফুট করে আছে, কিন্তু কিছুমান জায়গাত কম বা বেশি থাকিব। নিশ্চিতভাবে রেকর্ডে যেটু কব, রেকর্ডত থাকা 1 ইঞ্চি মাটিও আমি বেদখলকারী কবলত থাকিব নিদো, সেই মাটি আমি বেদখল সম্পূর্ণরূপে উচ্ছেদ করি। আজি আমার সর্বমুঠ 134খন দোকান আছিলে, আর 134খন দোকানত আমি নোটিশ দিছিল। পরবর্তী সময় দেখা যায় যদি আমার জোখমাখর ভিতর আরও কোনোবা কাবার বাসস্থান আহিছে বা বেলেগ আহিছে, নিশ্চিতভাবে সমূহ যি ঘর দুয়ার যি আছে সকলোখিনি আমি বেদখলকারী কবলপরা মাটিখিনি বেদখলমুক্ত করার বাবে। আপুনি ঔষধ বিচাৰি হাবাথুৰি খাইছে নেকি? যদি খাইছে তেন্তে এতিয়াৰে পৰা আৰু চিন্তাৰ কাৰণ নাই, কিয়নো আপুনি বিচৰা ধৰণৰ সকলো ঔষধ উপলব্ধ থাকিব নমন মেডিকচত। নমন মেডিকচত অধিক পৰিমাণৰ ঔষধ ক্ৰয় কৰিলে আপুনি পাব 10% ৰেহাই। কিছু দিনৰ পাছত নমন মেডিকচত উপলব্ধ হ'ব সকলো বিভাগৰ অভিজ্ঞ চিকিৎসক।
গতিকে দেরি কিয় করেছে? আমার ঠিকনা গণেশগুড়ি স্বর্গীয় খগেন মহন্ত পথ, দিসপুর পলিক্লিনিকর বিপরীতে।